বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজিদ পুতুল ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন গণমাধ্যমকে জানান, মুক্তিযুদ্ধে প্রথম স্বীকৃতি প্রদানকারী ভুটানের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে দেশটিতে একটি বার্ন ইউনিট প্রতিষ্ঠায় সহযোগিতা করছে বাংলাদেশ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি আইকন হয়ে দাঁড়িয়েছে দেশে ও বিদেশে। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ভুটানের রাজা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। সফলতার গল্প শুনেন চিকিৎসকদের কাছে। একই ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বাংলাদেশের কারিগরি, প্রযুক্তিগত ও প্রশিক্ষণ সহায়তা চায় ভুটান। উনি বলছেন যে আমি এত খুশি হয়েছি যে এরকম প্রোগ্রাম আরও ভবিষ্যতে করব, এবং এটার লাস্টে বলে গেছেন যে আবার যখন বাংলাদেশে আসবো আমি আবার এই হাসপাতাল দেখতে আসবো। তো কাজ শুরু হতে মিনিমাম 2 বছর তো লাগবে এটা তৈরি করতে, আমরা সবই করে দিব। আমরা ডাক্তারদেরকে ট্রেনিং একটা প্রোগ্রাম করব, ভুটানের থেকে ডাক্তার আমাদের দেশে আসবে, নার্স আমাদের দেশে আসবে, আমরা বাইলেটারাল আমাদের এই হাসপাতালে ট্রেনিং দিবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ ভ্যাকসিন প্লান্ট স্থাপনের পরিকল্পনাকে দ্রুততার সাথে বাস্তবায়নে তাগিদ দিয়েছেন। আমরা কিভাবে আমাদের হেলথ সিস্টেমটাকে আরো উন্নতি করতে পারি, আমাদের ভ্যাকসিন প্ল্যান্ট যেটা আছে সেটা WHO থেকে একটা প্রতিনিধি আসবে, যত দ্রুত এটা ইন্সপেক্ট করে আমরা চালাই মানে শুরু করতে পারি। ভুটানকে এ ধরনের হাসপাতাল নির্মাণে সহযোগিতা করা চিকিৎসা খাতে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ বলেই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশকে প্রথম রাষ্ট্র যারা স্বীকৃতি দিয়েছিল সেইটারই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করলেন যে ভুটানকে আমাদের কিছুটা দেওয়া উচিত, সেই জন্যই আমরা এটা এই প্রস্তাবটা উনি আমাকে বলছিলেন। এবং এইটি বাংলাদেশের যে স্বাস্থ্যখাতের মানে সম্ভাবনাটা অনেক বেশি এবং স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে সেটার এটার উদাহরণ। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।